नमस्कार बंधुरा इजी गार्डेनिंग 07 আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে একটি জিনিস দেখাবো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটি রিপোর্টিং কিভাবে করতে হয় সেটি আমি আপনাদের কাছে আজ শেয়ার করব। আমি আপনাদেরকে আজকে দেখাবো, আমি 20 দিন আগে একটি পটে রেখে জবা ফুলের ডাল রেখেছিলাম, হলুদ রঙের জবা ফুলের ডাল। সেটি আজকে রিপোর্টিং করব, সেটি আপনাদেরকে আমি দেখাবো। চলুন আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাই। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, তবেই আপনারা ঠিকমতো সব বুঝতে পারবেন আমি কিভাবে এই জিনিসটা তৈরি করছি। বন্ধুরা, এই যে দেখছেন, আমি এই জবা ফুলের ডালটি 20 দিন আগে রিপোর্টিং করেছিলাম। দেখুন, এটা নিচ দিয়ে শিকড় কি সুন্দর বেরিয়ে গেছে। এটি আমি পটিং করব বড় একটি টবে। বন্ধুরা দেখছেন, আমি জবা ফুল লাগাবো বলে একটি বড় টব নিয়েছি, ছোট টব হলে ভালো হবে না, তাই আমি দেখুন একটি বড় টব নিয়েছি। বড় টবে হলে জবা ফুল খুব ভালো হবে। প্রথমে আমি নিচের যে ফুটা অংশটা আছে টবের, সেটিকে আমি একটি টুকরা পাথরে বা যে কোনো একটা টালির টুকরা দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি এই টবটিতে অর্ধেকটি মাটি এখন ভরছি। বন্ধুরা দেখছেন, আমি পুরো টবটা মাটি দিয়ে ভর্তি করিনি, এটা যেহেতু আমি রিপোর্টিং করব সেই জন্য কম পরিমাণে মাটি দিয়েছি। এরপরে আমি মাঝখানটিতে একটু ফাঁকা করে নিচ্ছি। আমি ওইখানে ওই রিপোর্টিং করব ওই জবা ফুলের ডালটিকে। প্রথমে আমি যে ডালটি পটে লাগিয়েছিলাম সেই পটটিকে আমি কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে, দেখুন। আমি আস্তে আস্তে এই টবের পলিথিনটাকে আমি সাইড করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই ডাল হইতে কি সুন্দর শিকড় হয়েছে, ভালো করে দেখুন, চারদিক থেকে শিকড় বেরিয়েছে। এটি টবে লাগালে কোনো অসুবিধা হবে না, গাছটাও মরবে না। এবারে আমি এই জবা ফুলের ডালটি যে শিকড় হয়েছে সেটি আমি এই বড় টবটির ভিতরে লাগাবো। দেখুন, যেখানে আমি মাটিটা ফাঁকা করেছি সেইখানটায় আমি লাগাচ্ছি। মাঝখানটাতে আমি বসিয়েছি, এরপরে আমাকে সাইডগুলায় মাটি দিয়ে ভর্তি করতে হবে। এবারে আমি মাটি ভরছি, দেখুন। এই যে আমি মাটি দিচ্ছি, দেখুন। আমি খানিকটা মাটি খালি রেখেছি টবটিতে, দেখুন ভালো করে। এরপরে আমি এতে আমি এবার জল দেব।
আমার জল দেয়া হয়ে গেছে, এটিকে আমি দিন কতক একটু ছাওয়ার জায়গাতে রাখতে হবে, ছাওয়াতে, তা তাহলে তাড়াতাড়ি গাছটা গজিয়ে যাবে। এই গাছটিতে দুবেলা জল দিতে হবে, সকালে ও বিকালে, দুপুরবেলায় কিন্তু জল দেওয়া যাবে না, দুপুরবেলায় জল দিলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা আপনারা দেখলেন কত সুন্দর সহজ পদ্ধতিতে আমি জবা ফুলের ডালটাকে রিপোর্টিং করলাম, তা আপনারা দেখলেন। আপনারাও বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে রিপোর্টিং করতে পারেন, এটি 20 দিনের মধ্যে ফুল চলে আসবে এই গাছটিতে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন ও শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন বা লাইক করেন আমার মনোবল কিন্তু অনেক বেড়ে যাবে, তাহলে আমি আপনাদের কাছে অনেক নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন, এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।